হ্যালো সবাইকে স্বাগত জানাচ্ছি বিনোদন জগতের সর্বশেষ খবরে আপনারা দেখছেন টিউবলাইট নিউজ এবার চলে যাচ্ছি সরাসরি সংবাদে বিয়ের পরপরই যেন একেবারে পাল্টে গেলেন বাংলাদেশি অভিনেত্রী মিথিলা গান অভিনয় আর মডেলিং এর মাধ্যমে পরিচিতি পাওয়া এই মানুষটি এখন পশ্চিমবঙ্গের বউ এই বউ হতে গিয়ে পাল্টে ফেলেছেন পূর্বের চিত্র পরিচালক শ্রীজিৎ মুখার্জিকে বিয়ে করার পর সামাজিক মাধ্যমে নিজের নতুন নাম প্রকাশ করেন তিনি ইনস্টাগ্রামের নতুন স্বামীর সঙ্গে হাস্যজোল একটি ছবি পোস্ট করে লিখেছেন মিসেস রশিদ মুখার্জি ক্যাপশনে লেখেন মিস্টার অ্যান্ড মিসেস রশিদ মুখার্জি বিয়ের পর এই নাম পাল্টে ফেলে ভক্তদের সমালোচনার শিকার হয়েছেন এই অভিনেত্রী অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন বিয়েটা তার ব্যক্তিগত ব্যাপার কিন্তু নাম পাল্টানোটা কি খুব বেশি জরুরি ছিল এই বিষয়ে মিথিলা অবশ্য এখনও কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করেননি তিনি চলে গেছেন সুইজারল্যান্ডের জেনেভায় সেখানে একটি বিশ্ববিদ্যালয়ে পিএইচডি রেজিস্ট্রেশন করবেন তিনি পাশাপাশি একটু বেড়ানোর পরিকল্পনাও রয়েছে তাদের সব মিলিয়ে সেখানে তারা থাকবেন এক সপ্তাহ নাম পাল্টানোর ব্যাপারে কে কি ভাবল সেদিকে আপাতত কোনো মনোযোগ নেই তার ছোটবেলা থেকে মেধাবী মিথিলা রাষ্ট্রবিজ্ঞান স্নাতক এবং স্নাতক করেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ব্রাক ইউনিভার্সিটি থেকে আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্টে দ্বিতীয় স্নাতক সম্পন্ন করেন তিনি পড়াশোনা পাশাপাশি কৌথুক মণিপুরী এবং ভারতনাট্য নামের প্রশিক্ষণও নিয়েছেন মিথিলা নজরুল গীতির সুগায়িকা মিথিলার অন্যতম শখ হল ছবি আঁকা এবং অভিনয় শিশু শিল্পী হিসেবে অভিনয় করেছেন পিপলস থিয়েটার গ্রুপে দু হাজার সালে শুরু মডেলিং কেরিয়ার এরপর বাংলাদেশে বেশ কিছু প্রথম সারির সংস্থার ব্র্যান্ড হন তিনি মডেলিং করতে করতে আসে সুযোগ মিথিলার অভিনয়ে মিউজিক অ্যালবাম দিয়ে এরপর টেলিফিল্ম ও নাটকে মিথিলার অভিনীত টেলিফিল্মগুলো বেশ জনপ্রিয় হয় অভিনেত্রী মডেল গায়িকা মিথিলা একজন সমাজকর্মীও তিনি ব্র্যাক ইন্টারন্যাশনালের আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট প্রোগ্রামের প্রধান গত এগারো বছর ধরে মিথিলা এই বিষয় নিয়ে কাজ করছেন এশিয়া ও আফ্রিকার বহু দেশে তিনি শিশুদের উন্নয়ন ও বিকাশ নিয়ে কাজ করেন বাংলাদেশেও তিনি নারী ও শিশু অধিকার আন্দোলনের অন্যতম মোগ তো ভিউয়ার্স তাহলে সব শেষ করে দিয়ে অবশেষে হাত ধরলেন জল্পনা কল্পনা মিথিলা তাও আবার নিজের একমাত্র কন্যা আইরাকে নিয়ে কিন্তু মিথিলার বিয়ে নিয়ে এখনো পর্যন্ত তাহসানকে মুখ খুলতে দেখা যায়নি তাহলে কি তাহাসান চুপি থাকবেন নাকি তাহাসান এই বিয়ে নিয়ে অনেকটাই ব্যথিত হয়েছেন কি মনে হয় আপনাদের তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না এছাড়া আপনাদের শ্রীজিৎ মিথিলা সম্পর্ক নিয়ে আপনাদের কি মনে হচ্ছে এদের এই সম্পর্কটি কি আদৌ টিকবে নাকি তাহসান মিথিলার মতো আবার ভেঙে যাবে তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর বিনোদন জগতের লেটেস্ট আপডেট ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন লাইট নিউজ